মানদার থাকলেও আমি টাইম টু টাইম গভর্নমেন্টের সাথে মানে গভর্নমেন্ট অফিসারদের সাথে কনসাল্ট করি এবং বিশেষ করে আজকে কোভিড ইজ মাই প্রায়োরিটি এরিয়া ইলেকশন চলছে ইলেকশনের মিটিং করেও সারাদিন আমি এই কাজটা করি এবং আগেরবার এভাবেই আমরা ঝড় সামলেছিলাম এবারও বিশ্বাস আমরা ঝড় সামলাবো কিন্তু সবাইকে একটু সতর্ক থাকতে হবে আমরা ইতিমধ্যেই এটা সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্ট যাতে গেলে যদি সেই হসপিটালে জায়গা নাও থাকে তারা যদি তাদের পরিচিত অন্যান্য হসপিটালের সাথে যোগাযোগ করে সিরিয়াস পেশেন্টগুলো ভর্তি করার ব্যবস্থা করে দেয় সেটা নিয়ে প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে শুরু করে প্রাইভেট ও প্রাইভেট হসপিটাল আছে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা যুক্ত করেছি কোভিডে একটা যে পেশেন্ট যাতে ফিরে না যায় দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার যেটা করেছি অনেকগুলো সেফ হাউস আমরা বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত করেছি বিভিন্ন হাসপাতালের সাথে অনেকগুলো সেফ হাউস যুক্ত করেছি এখন আমাদের 11,000 বেড আছে এবং এই বেডটা দুদিনের মধ্যে 13,000 হয়ে যাবে গভর্নমেন্ট হসপিটালে প্রাইভেট হসপিটালে বেডও আছে এর মধ্যে আমাদের পেশেন্ট আছে এখনো পর্যন্ত আপনাদের আমি বলি 7,000 সামথিং পুরো ফিগারটা যদি বলি তাহলে আমাদের এখন পেশেন্ট ভর্তি আছে 6,793 জন আর নাম্বার অফ কেস হোম আইসোলেশনে আছে এটা হচ্ছে 51,593 জন আমাদের গভর্নমেন্ট হসপিটালে পেশেন্ট আছে 3,888 জন এবং প্রাইভেট হসপিটালে আছে 2,905 জন এইটা নিয়ে হসপিটাল কেস প্রাইভেট গভর্নমেন্ট নিয়ে 6,793 জন আছে এবং আমরা 80টা প্রাইভেট হসপিটাল আমরা নিয়েছি উই 7,326 অক্সিজেন বেড সিসিইউ এইচডিইউ এগুলো সমস্ত মিলিয়ে করেছি কোভিড হসপিটাল অপারেটিং ইকুইপমেন্ট এটা 70টা তাদের বেড সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আরো বাড়ছে আরো দু তিন দিনের মধ্যে আরো অনেক বেড বেড়ে যাবে আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে দেখুন এটা তো একটা ডিজাস্টার যেটা একটা ক্যালামিটিস কারণ ইলেকশন চলল ক্যালামিটিসে আমরা অলওয়েজ কাজ করি ডিজাস্টারে কাজ হয় এমার্জেন্সি এমার্জেন্সি সুতরাং এটা আমাদের অধিকার আছে এবং দায়িত্ব আছে দায়বদ্ধতাও আছে শুধুমাত্র যে যখন বেড়ে গেল তখন রাজ্য রাজ্যে চাকরি দিলে তো হবে না আমাকে তো অ্যাভেলেবেল করতে হবে অক্সিজেনের স্কেয়ারসিটি আছে এবং অক্সিজেনের স্কেয়ারসিটি আছে বলে দেখা হচ্ছে যদি কেউ অক্সিজেন দিয়ে বোর্ডিং করে রাখি বা যদি কেউ ইচ্ছা করে দাম বাড়িয়ে দেয় সেটা যদি না করতে পারে সেদিকে নজর রাখার জন্য আমরা বলেছি অফিসারদের আমাদের 100 কোটি টাকা ফাইন্যান্সে রাখা হয়েছে ইমিডিয়েট যেটা কোভিড ভ্যাকসিনের মাধ্যমে একটা ফান্ড ক্রিয়েট করার জন্য ইমিডিয়েট 100 কোটি টাকা একটা ফান্ড কোভিড ভ্যাকসিন যেটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য আমি মনে করি আমরা ইতিমধ্যে 93 লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি 93 লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই আমরা দিয়েছি তো 93 লাখ এক ডোজ দেওয়া হচ্ছে 93 লাখ ডোজ দেওয়া মানে একটাতে ডাবল দিতে হয় সুতরাং এটা যদি ডাবল হয়ে থাকে বা সিঙ্গেল হয়ে থাকে মিলে মিশে হচ্ছে তো দুটো একটু বড় যাবে না এটা 1 কোটির কাছাকাছি আমরা ভ্যাকসিন দিয়েছি এখন আমাদের যদি পরিবার হিসেবে ধরে ধরুন 10 কোটি মানুষ পরিবার হিসেবে ধরলে আমাদের হয়তো 2.7 বা সামথিং এরকম পরিবার পাবে এক্স্যাক্টলি আমি এই নাম্বারটা বলতে পারছি না সরি বা 2.5 তো হবে যদি আপনি 10 কোটি দিয়ে ধরে 10 কোটির মধ্যে 1 কোটি অলরেডি আমরা দিয়েছি 93 লাখ ইমিডিয়েট আমরা আরো 1 কোটি ইমিডিয়েট চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের সাপ্লাই করার জন্য তাহলে সাপ্লাই করলে কি হবে আমার 1 কোটি ডোজ আমি পেয়েছি আরো 1 কোটি ডোজ বের পেয়ে যাই তার মানে এটা 2 কোটি হবে আবার 2 কোটি দিতে 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 তারপরে আবার নেক্সট এটা কমপ্লিট হলে তখন আমরা বাদবাকিটা বাজার থেকে কিনে নেবো বা এগারো থেকে করে নেবো তাহলে কিন্তু অনেকটা ডোজ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন এটা 5ই মে থেকে শুরু হবে যেটা 18 বছর বয়স থেকে এটা 5ই মে থেকে শুরু হবে তার কারণ 2 তারিখে 2 মে ইলেকশন আছে এবং এখন সবাই যেহেতু অনেক সেন্টার ইলেকশনের জন্য বুকড আছে বা অনেকে পাচ্ছে না বা অনেক জায়গা বুকড আছে সেই জন্য আমাদের যেটা ইমিডিয়েট প্রয়োজন ছিল যে আমরা সেফ হাউস 200 এর মধ্যে ইতিমধ্যে করে ফেলেছি এবং এবারে যেটা একটা ভালো জিনিস হয়েছে একটা তো
সেটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছে 100 কোটি টাকা দিয়ে ইমিডিয়েট ভ্যাকসিনেশন এর জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে প্লাস আগে আমাদের অনেক মানুষ সাধারণ মানুষ হেল্প করেছিলেন অনেক কোম্পানি হেল্প করেছিলেন তারা যদি আবার হেল্প করে তারা প্রতি করে ওটা আলাদা ওটা হচ্ছে গভর্নমেন্টের রিলিফ ফান্ড যেটা সেটা একদম আলাদা আছে ফিউচার অগমেন্টেশন প্ল্যানও আমাদের আছে আমরা সবাই কি বলবো যে আতঙ্কিত না হয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আতঙ্কিত না হয়ে মানবিকতার হাত বাড়াতে হবে এবং মানবিকতার হাত বাড়াতে হবে যদি একটা তিনটে গ্রেড করছি ওটা এবিসি সেম অলসো ধরুন যে এ গ্রেড যা সিরিয়াস তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাও দুই যা সিরিয়াস নয় মাইন্ড সে বাড়িতেও থাকতে পারে সে পাউসও থাকতে পারে তাদের আমরা বি গ্রেড করছি সি গ্রেড যারা তো কোনো মানে বাড়িতে জায়গা নেই বা কোনো অসুবিধা আছে তারা ভর্তি হতে যায় হসপিটালে সিরিয়াস পেশেন্ট না নিয়ে অর্ণাধিক বেড আর যেটা প্রয়োজন নেই সেটা দখল করে রাখার কোনো প্রয়োজন নেই আমরা বলছি যার প্রয়োজন তার জন্য বেডটা রাখা হোক যার প্রয়োজন নেই তারা সেফ হাউস থাকুক বাড়িতে আইসোলেশনে থাকুক কাউন্সিলিং নিক আমরা ভ্যাকসিনেশন আর প্রতিদিন প্রায় 40,000 মতো ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি এবং এগুলো 400 সেন্টার থেকে প্রায় চলছে এখনো চলছে ভ্যাকসিনেশনটা এইভাবেই চলছে এবং এটা কন্টিনিউ করবে আস্তে 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 সব জেলায় আমরা টোটালে অ্যাক্সেস পেয়ে গেলে জেলাগুলোকেও টোটাল কোঅর্ডিনেট করে কাজটা করা হবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোভিডের জন্য এবং বারবার আমি বলবো যে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আর যারা কোভিড পেশেন্ট যারা হোম আইসোলেশন আছেন বা সেফ হাউসে আছেন পারমিশন নিয়ে নিশ্চয়ই আপনারা ভোটটা নিজেদের দেবেন তবে আমি ইলেকশন কমিশনকে নিশ্চয়ই বলবো কোভিড পেশেন্টদের জন্য তাদের তো একটা কটার সময় ভোট দেওয়ার ব্যাপার আছে কিন্তু যারা হসপিটালাইজ হচ্ছে বা যারা ধরুন ভোটটা দিতে চায় যেহেতু এই সময় হয়েছে আমরা যারা হসপিটালে আছে সিরিয়াস পেশেন্ট তারা যদি ভোটটা দিতে চায় বা মাইল্ড পেশেন্ট যদি কেউ হসপিটালে থাকে তাদের পোস্টাল ব্যালট অ্যালাউ করা উচিত বলে আমি মনে করি সেটা ঠিক মতো কি কায়দা করে করবে না করবে এটা ইলেকশন কমিশন জানে বাট আমরা একটা রিকোয়েস্ট করব কারণ এখন দেখেছি আমি 80 ওপর যাদের বয়স তাদের বাড়ি থেকে পোস্টাল ব্যালট কালেকশন করা হচ্ছে সুতরাং তারা চাইছে সুতরাং এক্ষেত্রেও ধরুন আমার 51 হাজার যদি হোম আইসোলেশনে থাকে তারা হয়তো দেবে কিন্তু 7,500 আমার যেটা পেশেন্ট আছে আমি হসপিটালে ভর্তি বিভিন্ন জায়গায় ভর্তি হয়তো সে ভোটটা দিতে পারে কিন্তু হয়তো তার একটু অক্সিজেন স্যাচুরেশন কম আছে তাই ভাবে সে ভর্তি হচ্ছে এটা সুতরাং এই সিদ্ধান্তগুলো আমরা নিজেদের মধ্যে নিচ্ছি এই কারণে যে এমার্জেন্সি এমার্জেন্সি আমরা কোভিডের সাথে লড়াই করতে একটু মানে পেছপা হব না এবং আমরা মনে করি এটা একটা ঝড় ঝড় থেমে যাবে একদিন এটা আমি বিশ্বাস করি আগেবারও ঝড় আমরা সামলেছি এবারে ঝড়টা একটু বেশি উঠেছে তার কারণ অনেক লক্ষ লক্ষ লোক বাংলায় রয়ে গেছে এবং তাদের তো একটা সবকিছু চালু আছে সুতরাং তার তো একটা এফেক্ট করবে এবং সারা দেশে যেভাবে বেড়ে গেছে সুতরাং সংখ্যাটা নিয়ে ভাববেন না এটা এতটাই ইনফেকশন মানে এতটাই টাচি যে একদম পুলিশ কনস্টেবল করে তার পুরো ব্যাটালিয়ান নিয়ে যদি টোটালটা করেন তাহলে 1,000 জনের হবে সুতরাং নাম্বার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে রোগটা যাতে ভালো হয়ে যায় সেদিকটা দেখতে হবে যাদের কোনো রকম প্রবলেম আছে তারা নিজেদের টেক কেয়ার করবে সাংবাদিকদেরও আমরা দিয়ে দিয়েছি আমাদের কলকাতায় যারা সাংবাদিকরা আছে তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে এবং আপনারা জেলায় জেলায় ডিএমকে রিকোয়েস্ট করবেন যখন জেলায় জেলায় দেবে তখন আপনারাও নিয়ে নেবেন সবাই ভ্যাকসিনের দাম বাড়ানো হয়েছে না আমি দেখেছি আমি এটা কিছুক্ষণ আগে দেখলাম যে সিরামিক করেছে কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে 150 টাকা আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা এটা আমি বলেছি এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি যে এটা কেন হবে ওয়াই দিস ডিসক্রিমিনেশন এখন কি ব্যবসা করার সময় না এখন লোক বাঁচানোর সময় আর অক্সিজেন সিলিন্ডারের উপরও আমরা নজর রাখছি যে কেউ এটাকে হোর্ডিং করছে কিনা দাম বাড়াবার জন্য মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষকে সাহায্য করতে হয় এটার নামই মানবিকতা মনুষ্যত্ব না থাকলে চিকিৎসা স্বাস্থ্য কোথা থেকে আসে আর আমি থ্যাংক জানাচ্ছি আমার সমস্ত চিকিৎসক যে পরিবার আছে যে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে আমাদের সমস্ত বিভিন্ন প্যাথোলজিস্ট থেকে শুরু করে আমাদের যত ব্লাড ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট সকলকে টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে তারাও কন্টিনিউয়াস কাজ করছে তাদের অবশ্য ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে কিন্তু ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা গেছে কয়েকটা কেস কিন্তু হয়েছে
যেমন আমাকে ফিরা থাকি একটা কলমকে জিজ্ঞেস করছিলাম প্রিয় তোদের কি খবর, তো আমাকে একটা বলছিল যে দিদি প্রায় আমাদের কলকাতায় 1.1% মানে 100 জন 100 জন আছে যারা ডবল ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কোভিড আবার হয়েছে। তবে একটাই বলছে যে যেটা খুব সিরিয়াস হয়ে তো এই ভ্যাকসিনটা নিয়ে যাওয়ার ফলে সেটা হচ্ছে সিরিয়াসনেসটা কম। এই পর্যন্ত মালদার আপনাদের সাথে আবার 24 তারিখে আমার দেখা হবে, কালকেও মিটিং আছে, মিটিং করে আমি বেরিয়ে যাবো কালকে, সেই জন্য আজ আপনাদের বলেছিলাম আমি আবার আসবো, তাই আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন, এবং আবার আমি 24 তারিখে মালদায় একবার আসবো, তখন প্রয়োজন পড়লে বলবো, ওদের সুযোগ কম কিনা জানি না, কিন্তু আপনারা অনেকটাই হেল্প করেছেন ব্যাপারে, সেই জন্য সাহায্য করেছেন বলেই পাবলিক
মালদা রিপোর্টারও পেয়েছে দিদি। মালদা রিপোর্টারও পেয়েছে, মালদা রিপোর্টারও খুব ভালো, সব রিপোর্টারও ভালো, রিপোর্টাররা আমার বন্ধু। মালিকরা কে কখন কাকে সাপোর্ট করবে না করবে, দ্যাট ইজ আপ টু দেয়ার পলিসি ডিসিশন। বাট এমনি মানুষ হিসেবে প্রত্যেকটা রিপোর্টারের সাথে আমার